আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অনুশীলনী বার্ষিক পরীক্ষা 2020-এর বৃত্ত সম্পর্কিত অনুশীলনী 10-এর উপপাদ্য 1 নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু লক্ষ্য করো বোর্ডে, আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য একটি উপপাদ্য বোর্ডে লিখে রেখেছি। আমি এখন চিত্র দেখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরা অবশ্যই আমার সাথে সহযোগিতা করবে। একটু লক্ষ্য করো বোর্ডে, প্রশ্নটা হচ্ছে অর্থাৎ সাধারণ নির্বাচনটা হলো, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে বৃত্তের কেন্দ্র বলতে আমরা বুঝতে পারছি ও, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এবং ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন কথাটার মানে হলো ব্যাস নয়, ব্যাস ভিন্ন কথাটার মানে হচ্ছে ব্যাস নয় এমন একটি জ্যা। এখন প্রশ্ন হলো জ্যা কাকে বলে? জ্যা হলো বৃত্তের কেন্দ্র ব্যতীত, তার মানে জ্যা কখনো কেন্দ্র দিয়ে যাবে না। তাহলে বৃত্তের কেন্দ্র ব্যতীত মানে বৃত্তের কেন্দ্র ছাড়া পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সংযোগকারী সরলরেখাকে বলা হয় বৃত্তের জ্যা। তাহলে দেখো তো চিত্রে জ্যা কোনটা? আমাদের চিত্রে জ্যা হচ্ছে এবি আর কেন্দ্র হচ্ছে ও, তার মানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হচ্ছে ব্যাস নয় এমন একটি জ্যা। তাহলে এখন প্রশ্ন হলো জ্যা সম্পর্কে আমরা জানলাম, কেন্দ্রটাও চিনলাম, এখন আমাদের জানতে হবে বৃত্তের ব্যাস আসলে কোথায়, বৃত্তের ব্যাস কাকে বলে। তাহলে বৃত্তের ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের নামই হলো ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী জ্যায়, কেন্দ্রগামী জ্যায় মানে কি? কেন্দ্র দিয়ে যায় এমন একটি জ্যায়ের নাম হচ্ছে ব্যাস, ঠিক আছে? এবং তোমরা সবাই মনে রাখবে, যখন কেন্দ্র দিয়ে কোনো ব্যাস অঙ্কন করা হয় তখন কিন্তু বৃত্তটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ কোথাও কম বেশি হবে না, সমান দুই ভাগে বিভক্ত হবে দুই পাশে। তাহলে ব্যাস হচ্ছে কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্রগামী, আর জ্যা হলো কেন্দ্র ব্যতীত মানে কেন্দ্র ছাড়া যাবে। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে কি, দেখো তো, যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে আমরা আগে বিশেষ নির্বাচনটা লক্ষ্য করি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি জ্যায়, এম হচ্ছে এই জ্যায় অর্থাৎ এবি জ্যায়ের মধ্যবিন্দু, ও কমা এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি, তার মানে ও এম রেখাংশটা এবি জ্যায়ের উপর লম্ব, আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে ও এম লম্ব এবি, তার মানে ও এম রেখাংশ এবি জ্যায়ের উপর লম্ব হবে। আর তোমরা জানো যখনই লম্ব উৎপন্ন হবে সেখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, কোণটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ উৎপন্ন হবে। তাহলে এবার আমরা বিশেষ নির্বাচন সম্পর্কে জানলাম, কি প্রমাণ করতে হবে তা জানলাম, এখন আমাকে জানতে হবে অঙ্কন। ও কমা এ এবং ও কমা বি যোগ করি, তাহলে অঙ্কনের মধ্যে আমরা কী কী করলাম, ও কমা এ এবং ও কমা বি যোগ করে দিলাম। যোগ করার ফলশ্রুতিতে কী হলো? দেখো দুই পাশে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো। এখন প্রশ্ন হচ্ছে ত্রিভুজ দুইটার নাম কী, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে ও এম লম্ব এবি, তার মানে এম বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে বিধায় অবশ্যই যেই দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো এই দুইটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের সংজ্ঞা অনুযায়ী আমরা কী জানি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকেই কিন্তু সমকোণী ত্রিভুজ বলা হয়। তার মানে এ ও এম একটা সমকোণী ত্রিভুজ যার এম কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং বি ও এম হচ্ছে আরেকটি সমকোণী ত্রিভুজ যার এম কোণটাও কিন্তু 90 ডিগ্রি। তার মানে কী দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে আমাদের এখন অঙ্কন অঙ্কন ও এ এবং ও বি যোগ করার ফলে আমরা দুইটা ত্রিভুজ পেলাম, ত্রিভুজ দুইটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন আসো আমরা প্রমাণে যাব। প্রমাণে আমি কিন্তু আগেই বলে ফেলেছি যে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এ ও এম এবং বি ও এম, অথবা তুমি সমকোণী ত্রিভুজ দুইটাকে এভাবেও বলতে পারো ও এ এম এবং ও বি এম, ত্রিভুজের ক্ষেত্রে তুমি যেভাবেই বলো না কেন কোনো সমস্যা নেই। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ও এ ইকুয়াল টু ও বি, ও এ ইকুয়াল টু ও বি কেন? কারণ তোমরা দেখতে পাচ্ছ এই যে ও এ, এটা যদি আমার বৃত্তের
এক পরিধির এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত পুরোপুরি যোগ করা থাকতো তাহলে এটার নাম হতো ব্যাস। যেহেতু অর্ধেক আছে তার মানে এর নাম হলো ব্যাসার্ধ, কারণ ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। তার মানে আমার এই চিত্রের মধ্যে OA এবং OBটা কিন্তু ব্যাসার্ধ। তাহলে OA ইকুয়াল টু OB কেন? উভয়ে একই বৃত্তের কি ব্যাসার্ধ বলেই কিন্তু OA এবং OBটা সমান হয়েছে। এরপরে আমরা দেখি এম ইকুয়াল টু বিএম, এম এবং বিএম বাহু সমান হবে। কেন সমান হবে? যেহেতু এম এবি জায়ের মধ্যবিন্দু, যখন মধ্যবিন্দু উৎপন্ন হবে তখন কিন্তু ওএম রেখাংশটা এবি জায়ের উপর যখন উৎপন্ন হবে তখন তোমাকে বুঝতে হবে ওএম কিন্তু এবিকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। তার মানে এম এবং বিএমটা কী হবে? সমান হবে। তাহলে এম ইকুয়াল টু বিএম, কেন? যেহেতু এম হলো এবি জায়ের মধ্যবিন্দু। এবার আসো পরবর্তী অংশে যাই। এওএম ত্রিভুজের মধ্যে ওএম আছে এবং বিওএম ত্রিভুজের মধ্যেও কিন্তু সাধারণ বাহু ওএম উপস্থিত। তার মানে দুইটা ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে ওএম, কারণ দুইটা ত্রিভুজের মধ্যেই কিন্তু ওএম উপস্থিত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুটি ত্রিভুজের মধ্যে তিনটা বাহু সমান। তার মানে দুইটা ত্রিভুজের মধ্যে যদি তিনটা বাহু সমান হয় ত্রিভুজ দুইটা কেমন হবে? সর্বসম হবে। এটা হচ্ছে আমাদের সর্বসমতার একটা শর্ত, যে দুইটা ত্রিভুজের মধ্যে যদি তিনটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। সাইড নোটে তুমি কি ব্যবহার করবে? যেহেতু ত্রিভুজের বাহু 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 সর্বসমতা উপপাদ্য, কারণ তিনটা বাহু সমান বিধায় বাহু 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 সর্বসমতা উপপাদ্য অনুসারে আমরা এই অংশটা লিখতে পারি। আর যখন তোমার দুইটা ত্রিভুজ সর্বসম হবে সেখান থেকে তুমি এটা লিখতে পারবে ও এম এ ইকুয়াল টু ও এম বি, কারণ আমরা জানি এম কোণটা কিন্তু 90 ডিগ্রি। আর যেহেতু 90 ডিগ্রি তার মানে ও এম এ ইকুয়াল টু ও এম বি, এ দুইটা কোণ কিন্তু সমান। এখন দেখো নিচে একটা সেন্টেন্স আমি তুলে রেখেছি তোমাদের সুবিধার জন্য, একটু বোঝার চেষ্টা করো। যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ, কোণ দ্বয় মানে কি? এখানে কোণ দুইটা। কিভাবে দুইটা? ও এম এ একটা কোণ, ও এম বি আরেকটা কোণ। কোণ দ্বয় রৈখিক যুগল কোণ, রৈখিক মানে কি? একই রেখার উপর পাশাপাশি অবস্থিত দুটি কোণ, যুগল কোণ। যুগল কোণ, রৈখিক যুগল কোণ কথাটার মানে হচ্ছে একই রেখার উপর পাশাপাশি অবস্থিত দুটি কোণ বিধায় এর নাম হয়েছে রৈখিক যুগল কোণ, এবং এদের পরিমাপ সমান। পরিমাপ সমান কেন? ও এম এ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এবং ও এম বি এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে বিধায় দুই পাশেই কিন্তু সমান। এই জন্য আমি এই লাইনটা লিখতে পারি, যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান কারণ দুই পাশেই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। সুতরাং কোণ ও এম এ ইকুয়াল টু কোণ ও এম বি ইকুয়াল টু কয় সমকোণ? এক সমকোণ, কারণ ও এম এ সমানও এক সমকোণ, ও এম বি সমানও এক সমকোণ, দুইটা কোণ সমানই হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। আর যেহেতু তুমি দুইটা ত্রিভুজ থেকে তিনটা বাহু সমান করে ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করলে, সর্বসম থেকে তুমি প্রমাণ করলে যে ত্রিভুজ দুইটার দুইটা কোণ 90 ডিগ্রি, এই জন্য কোণ দুইটা সমান, এই কারণে আমাদের অবশ্যই এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে ওএম রেখাংশ এবি জায়ের উপর লম্ব, কারণ লম্ব উৎপন্ন হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই এম বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে বিধায় ওএম রেখাংশ এবি জায়ের উপর লম্ব। অর্থাৎ আমাদের মূল যে সাধারণ নির্বচন ছিল সেই হিসেবে আমাদের প্রমাণটা কিন্তু আমরা সম্পন্ন করে ফেলেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো প্রমাণটা। আর অবশ্যই তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে, কারণ জ্যামিতি এমন একটা বিষয়বস্তু, তুমি যতক্ষণ না পর্যন্ত খাতার সাথে তোমার সম্পর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না কী পড়ছো। এই জন্য তোমরা বাসায় ভালো করে অনুশীলন করবে। পরবর্তীতে আমরা বৃত্তির উপপাদ্য নিয়ে আরও বিশদ আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।